হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে সমস্ত ছেলেমেয়েদের সোমবার দিন জন্ম হয়েছে তাদের দু হাজার একুশ সাল কেমন কাটবে প্রত্যেকটি মানুষেরই আলাদা আলাদা রকমের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে পাশাপাশি এও বলা হয় যে একজন মানুষের ভাগ্য নির্ভর করে নক্ষত্রের অবস্থানের ওপর জ্যোতিষশাস্ত্র মতে জন্মবার অনুসারে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে তা সহজেই বোঝা যায় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভাগ্য এবং স্বভাবচরিত্র কেমন হবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন প্রথমেই বলি সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা স্বভাবগত দিক থেকে সব সময় হাস্যমুখ হয়ে থাকেন এরা সর্বদাই যে কোনো ধরনের কাজ করার মানসিকতা রাখেন তাতে কর্মক্ষেত্র হোক বা সাংসারিক জীবন এরা যে কোনো ধরনের সমস্যা সামলে নেয়ার মতো মানসিকতা রাখে পাশাপাশি যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করার মতো মনের জোর থাকে এদের সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বুদ্ধিমান সাহসী এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন সোমবারে যাদের জন্ম হয়েছে তাদের ব্যবহারও খুব সুন্দর হয়ে থাকে এই দিনে যাদের জন্ম হয়েছে তারা ব্যবসায় খুব উন্নতি করে থাকেন শরীরের দিকেও এই দিনে জন্মানো ব্যক্তিদের বেশি করে নজর দেওয়া উচিত এই দিনে জন্মানো ব্যক্তিদের সাদা রঙ খুবই শুভ তাই যে কোনো শুভ অনুষ্ঠানে সাদা রঙের পোশাক বা সাদা রঙের জামা পরলে সৌভাগ্য সর্বদাই এদের সঙ্গে থাকবে সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রেমের বিষয়ে খুব সচেতন থাকেন এরা কাউকে ভালোবাসলে কোনো দিনও তার সঙ্গ ছাড়েন না এদের দাম্পত্য জীবনও ভালোমন্দ মিশিয়ে কেটে যায় এবার বলি সোমবারে যাদের জন্ম হয়েছে তাদের দু হাজার একুশ সাল কেমন কাটতে চলেছে দু হাজার একুশ অনুসারে সোমবারে জন্মানো ব্যক্তিদের এই বছরটিতে অনেক পরিবর্তন আনতে চলেছে যেখানে আপনি এই বছরটিতে অনেকগুলি ক্ষেত্রে সাফল্য পাবেন সেখানে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলিও এবার আসবে যদি আপনি আপনার ক্যারিয়ারের কথা বলেন তবে এই বছর আপনি ক্যারিয়ারের জন্য খুবই ভালো ফল পাবেন এবং অনেক ক্ষেত্রেই খুবই সাফল্য পাবেন এছাড়াও ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে খুবই সুযোগ পাবেন তবে সহযোগীদের সাথে ব্যবসা করার ক্ষেত্রে স্থানীয়দের অবশ্যই বিশেষ যত্ন নিতে হবে রাহু কেতু আপনাকে আর্থিক জীবনে মিশ্রফল দিতে পারে আপনি যখন সম্পদ থেকে উপকৃত হবেন তখন আপনার অর্থ একই গতিতে ব্যয় হবে গহদের গোচর আপনাকে এই বছর আপনার অর্থ সাশ্রয়ের দিকে সর্বাধিক প্রচেষ্টা চালিত করার জন্য চাপ দিচ্ছে তবেই আপনি আর্থিক জীবনকে আরও উন্নত করতে সক্ষম হবেন তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে